महासचिव हो निज दल तरिकत फेडारेशनर संगे प्रतारणा कर मिरपुरे शाहीन उद्दीन हत्या मामलार मूल आसामी सबेक संसद सदस्य एम ए आवाल एजे दल के बेर एदि के जमिर बिरोधे खून हवा शाहीनर संगे एम ए आवाले द्वंद मेटानों चेष्टा कर दाबी करलें स्थानीय संसद सदस्य इलियास उद्दीन मोल्ला एयर बदल धारावाहिक रिपोर्टर शेष पर्व आज রাজধানীর মিরপুরের পল্লবীতে শাহিনউদ্দিন হত্যার মূল হোতা হিসেবে গ্রেপ্তার হন লক্ষ্মীপুর এক আসনের সাবেক সংসদ সদস্য এম এ আওয়াল। হত্যা মামলায় এখন কারাগারে থাকা এম এ আওয়াল ছিলেন তরিকত ফেডারেশনের মহাসচিব। ইসলামী ডেমোক্রেটিক অ্যালায়েন্স নামে রাজনৈতিক জোট গঠন সহ জমি নিয়ে প্রতারণার অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। তারপর বিভিন্ন সংস্থার প্রধানরা আমাকে আগে থেকে বলছিল, আর সবার কথা বাদ দেন না, আমার ভাই ব্রাদার ভাই বোন থেকে টাকা নিয়ে জমি কিনছে, ওগুলি তো দেয় না। এখন আমি নিজেও তো বিক্রি করে দিচ্ছি, আমি নিজেও তো নিচ্ছি, আমাকে রেজিস্ট্রি করে দিচ্ছে, যা দেখি রেজিস্ট্রির জায়গাও নাই। এই ধরনের একজন লোককে মহাসচিব বানাচ্ছিলাম অনেকের কথা, যে আজকে মানুষ খুনের মতো এত বড় পাপ কার্য করতে পারে। এম এ আওয়ালের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ থাকলেও খুনে জড়ানোর বিষয়টি তরিকত ফেডারেশনের চেয়ারম্যানকে বিস্মিত করে। মানুষ হত্যা করতে পারে এটা বিশ্বাসযোগ্য? খুব কষ্ট হচ্ছে এই জিনিসটা আমি মেনে নিতে পারছি না, যে আওয়াল এক সময় আমার দলের মহাসচিব ছিল, আমার একজন খুনি। হত্যা মামলার আর এক আসামি সুমন ব্যাপারী সম্পর্কেও একই কথা বললেন স্থানীয় সংসদ সদস্য। বললেন সুমনের বিরুদ্ধে নানা কথা শুনলেও এভাবে মানুষ হত্যা করতে পারে তা তার ধারণাই ছিল না। আওয়াল সবের পক্ষে এই সুমন, আবার কোন সময় মাইনউদ্দিনের পক্ষে, আবার এই সুমন সাবেক মেজর মোস্তফা তার পক্ষে। সুমন এই ছেলেটা যেখানেই টাকা পায় সেখানেই চলে যায় টাকায় কথা বলে। আজকে টাকায় যেমন খুন হয়েছে ঠিক তেমনি ভাবে, ও কিন্তু সন্ত্রাসী না, কিন্তু টাকায় চলে তাকে। আজকে 2-3 বছর আগে আমি বের করে দিয়েছি। দাবি করলেন বিতর্কিত জমির বিরোধ মেটানোর চেষ্টাও করেছিলেন তিনি। আমি আওয়াল সাহেবকে বলেছিলাম আপনি 10 কাঠা জায়গা আরো দিয়ে দেন, ওর গরিব মানুষ ওরা কি করে খাইবো, এত ঝামেলা ঝুমলা করার দরকার নেই, 10 কাঠা জায়গা দিয়ে দেন। এ আর বাদল, আর টিভি, ঢাকা।